হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকের দিনটা যে কি সেটা নতুন করে বলার কিছু নাই। আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 75তম স্বাধীনতা দিবস, সবাইকে মুবারক। কালকে তো ব্লগ করা হয়নি, কারণ অনেক এক্সট্রা কাজ ছিল, সেইগুলো সমস্ত কমপ্লিট করেছি কালকে। আজকেও সকাল থেকে তার কিছু পেন্ডিং ছিল, সেগুলো করা হয়েছে, কিছু হয়নি এখনো, কিন্তু তাও ব্লগটা শুরুই করে দিয়েছি শেষমেশ এই সন্ধ্যাবেলা। আর তোমাদের আরো একটা জিনিস দেখানোর আছে, খুব সুন্দর, মানে এত আমার ভালো লাগছে, আমি ভাবিনি কোনোদিন যে এই সমস্ত জিনিসগুলো আমার বাড়িতে হবে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এইটার কথাই তোমাদের বলছিলাম, আমি কোনোদিন ভাবিনি যে আমার অ্যাকোরিয়ামে অ্যাঞ্জেলও থাকবে, কারণ অ্যাঞ্জেল আমি বরাবর ভয় পাই। যখন দেখতাম প্রথম মাছ, আমার পোষার ইচ্ছা ছিল তখনও যে অ্যাঞ্জেল এটা কি মাছ না শোপিস, এগুলো তো শুধু সাজিয়েই রাখার জন্য, কারা এদের অ্যাকোরিয়ামে রাখতে পারে, পুষতে পারে। কিন্তু কালকে গিয়ে বড় অ্যাকোরিয়ামটার জন্য মাছ কিনবো বলে গেছিলাম অ্যাকচুয়ালি, তো তখন ও নিল এই অ্যাঞ্জেলগুলো, বলছে চলো দেখি একবার ট্রাই করে। আমার যে কোনোদিন ইচ্ছা ছিল না তা নয়, কিন্তু ইচ্ছার থেকেও অনেক গুণ যেটা ছিল সেটা হচ্ছে ভয়, যে এত সুন্দর প্রাণীগুলোকে নিয়ে গিয়ে যদি রাখতে না পারি তার চেয়ে দরকার নেই, কোনোদিনই কিনবো বলে ভাবিনি। তো কালকে দুটো নিয়ে এসেছি, ও বলতে সবই চ্যালেঞ্জ, একবার করে দেখি। তো নিয়ে এসে দেখলাম খুব ভালো লাগে, যেহেতু রেখেছিলাম প্রথমে বড় অ্যাকোরিয়ামটাতেই, কিন্তু সেখানে এত ফাস্ট সুইমার মাছগুলো রয়েছে, ওরা রীতিমতো ভয় পেয়ে একটা কোণে ঠেসে গেছিলো। সেই ঠেসে যা দেখে আমাদের তো ভয় লেগে গেছিলো, তারপর তুলে আবার এই ছোটো অ্যাকোরিয়ামটায় দিয়েছি। এখানেও কিছু ছোটো মাছ ডিস্টার্ব করছিলো ওকে, যেমন প্লাটি টুলাটিগুলো, আর গাপ্পি, কিছু গাপ্পিও এনেছি, এই যে ছেড়েছি, এখানে আছে তিনটে গাপ্পি এখনও পর্যন্ত এই ছোটো অ্যাকোরিয়ামটায়, যারা এদের ডিস্টার্ব করছে না। আর তিনটের মধ্যে থেকে দুটো ডিস্টার্ব করছিলো, তাদেরকে নিচে বড় অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছি। দেখাচ্ছি তোমাদের, এত ভালো লাগছে। এটার লেজ ফেজগুলো অতটা বড় নয়, কিন্তু এত সুন্দর গায়ের কালারটা আর শেপটা দারুণ লাগছে। আর এটার তো বলার কিছুই নেই, নিচেরটা ও খুব শান্ত, ভীষণ শান্ত। আমি জানি না দুটো পেয়ার হয়েছে কিনা বা দুটো একই গোত্রীয়, কিন্তু ওদের দুজনের বেশ মিলমিশ আছে, একসঙ্গে সঙ্গে থাকছে, একসঙ্গে সুইম করছে। আর ওই গাপ্পিগুলো তুলে দেওয়ার পর বেশ কয়েক ঘন্টা বাদে থেকে ওরা দেখছি আবার স্বাভাবিক হয়ে গেছে। আমাদের কাছে ফার্স্ট যে কালেকশনগুলো ছিল সেগুলো হচ্ছে কালারউইডো, জেব্রা আর প্লাটির একটা ছিল, সেটা ছোট অ্যাকোয়ারিয়ামটায় রেখেছিলাম। সমস্ত ঘটনাগুলো বললে কেমন হয়ে যাবে, মানে কালকে গোটা দিনটা শুধু অবজারভেশন করতে কেটেছে, আর সমস্ত মাছের ক্যাটাগরি ওয়াইজ সেগুলোকে সেপারেশন করতে প্রচুর টাইম গেছে। কারণ কালকে যেগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এক অ্যাঞ্জেল, সেকেন্ড হচ্ছে বাটারফ্লাই, থার্ড হচ্ছে ফাইটার, আর ফোর্থ হচ্ছে কার্ভ নিয়ে এসেছি কিছু, সেগুলো দেখাচ্ছি। সেগুলোর জন্য একটু ব্যবস্থা করতে হবে, এখন অ্যাকোরিয়ামের ঢাকনিটা এসে পৌঁছায়নি, তো লাইটটা এখনো পর্যন্ত লাগাতে পারিনি, বাট পার্মানেন্টলি না লাগালো আমি তোমাদের দেখানোর জন্য আপাতত টেম্পোরারি হবে লাইটটা লাগাই, আপাতত সেটা একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে, ফটাফট করে ফেলি চল। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, পজিটিভ নেগেটিভ সাইড লাগিয়ে একদম পুরো টেপ দিয়ে মুড়ে দিচ্ছে, যাতে করে না হাত ফাত করলে, কারণ আমি তো ভীষণই সাবধানী এইসব ব্যাপারে, তাই না বলো? সেই জন্য আর মুড়ো না, গোটা টেপটাই শেষ হয়ে যাবে। এই ক্লামটা আপাতত কভার নেই, কি করবে, ওই জন্য অ্যাকোয়ারিয়ামের গায়েতেই সেট করে দিচ্ছি, যাক প্রবলেম কিছু হবে না। লাগিয়ে তো দিচ্ছে, দেখি কিরকম জলে, সাবাস, চোখ ঝলসে যাওয়ার জোগাড়। ওই আর এদের মধ্যে মুভমেন্ট দেখো, নিচে কার্ভ গুলো তো মানে থুড়ি লাভ খেয়েছে, উপরে উইডো গুলো, একটা হলুদ উইডো এনেছি এক্সট্রা, মানে ওটা স্বপনার আমাদের গিফট করেছেন। আর এই যে ওপর দিকে রয়েছে ফিমেল ফাইটার, এটা হোয়াইট কালারের সঙ্গে কম্বিনেশন, ফিনগুলো আলাদা কালারের, এইটা আর ওইটা পেছনেরটা। নিচে আছে সমস্ত ময়ূরকণ্ঠী কালার, ওই একটা পেছন দিকে ছুটে চলে যাচ্ছে, আমার হেভি লাগছে বেশ ওই ব্লু কালারগুলো। আর এগুলো তো মাঝখানে উইডো, জেব্রা, যেগুলো আমাদের আগে ছিল তোমরা জানোই। বেশ এক একটা মাছ এক এক রকম ভাগ করে নিয়েছে, নিচের দিকে কার্ভগুলো সবসময়তেই থাকছে, তোমরা জানো একসঙ্গে থাকে ওরা, নিচের দিকেই থাকে, মিডলে থাকছে উইডো, জেব্রা এরা, আর ফাইটার টাইটারগুলোও মাঝে মাঝে যাচ্ছে, আর ওপর দিকে থাকছে গাপ্পি,
গাপ্পি আর প্লাটিগুলো বেশি ওপর দিকে থাকছে, মানে ওই বাটারফ্লাইও বলে অনেকে, গাপ্পিও বলে। হেভি লাগছে তো নিজেদের এই এত বড় ট্যাঙ্কে, বেশ তিনটে স্তরে ভাগ করে নিয়েছে সবাই যে যার জায়গা। পেছন দিকটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি এক্ষুনি একটা ব্যাকগ্রাউন্ড পেপার মারবো। পেপারটা নিয়ে এসেছি কিন্তু এটা লাগানো হয়নি, তো এইটা আমি এক্ষুনি লাগাবো, দেখি সেটাও আবার কারিগরি ব্যবস্থা করতে হবে কিছু একটা। চেষ্টা করলাম পেন্সিল পেপারটা এরকম অবস্থায় লাগানোর, বাট পিছনে এতটাই গ্যাপ কম যে ওখানে লাগানো এই মুহূর্তে সম্ভব না। জল একটু পরে চেঞ্জ করব, তখন একবার টেনে লাগিয়ে দেবো। সব থেকে বেস্ট, ফাইটারগুলো হেভি লাগছে দেখতে, ওপরের দিকে অনেক ভেসে রয়েছে। ফাইটার আর গাপ্পিগুলো সব ওপরের দিকে ভেসে থাকে, কেন কি জানি। আর এরা তো যথারীতি নিচেতেই একদম নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে। এখানে অনেকগুলো কালার পেয়েছি, সব থেকে বড় কথা, সাদা, একটা অরেঞ্জ আছে, একটা ইয়েলো আছে, একটা শ্যাওলা কালারের রয়েছে, আর একটা পুরো একদম পিওর সাদা, এটা মিল্কি। হেভি লাগছে দেখ। আর উপরে কাপড়টাকে, এই নতুন প্লাটিটাকে দেখো, এই তো নতুন প্লাটিটা সামনে চলে এসেছে, কেমন টিয়া পাখি নতুন দেখতে, কিনেছিলাম কিন্তু আমি সিম্পল দু রকম মাছ, শুধু কার্ভ গুলো আর অ্যাঞ্জেল গুলো, আর ছোট গুলোকে ভেবেছিলাম, মানে বাচ্চা যেগুলো দেখালাম বাটারফ্লাই ফাইটার এগুলোকে সব ছোট অ্যাকোরিয়ামের জন্যই নিয়েছিলাম আমি, ছোট অ্যাকোরিয়ামে রাখবো। কিন্তু সবগুলো একসঙ্গে ছোট অ্যাকোরিয়ামে রাখার পর এতটা হ্যাপাজার্ড হয়ে গেছে ছোট অ্যাকোরিয়ামটা, মানে পুরো ভর্তির থেকেও বেশি লাগছে, বিতিকিচ্ছিরে দেখতে লাগছে। তাই ভাবলাম যে না, ওতে রাখা যাবে না। আর তার থেকেও বেশি প্রবলেম হচ্ছে বড় অ্যাকোরিয়ামটায় কার্ভগুলো আসার পরে অ্যাঞ্জেলগুলো পুরো ভয়েতে এক জায়গায় জড়ো হয়ে গেছে, দেখি ওরা এত পরিমাণে ছুটোছুটি শুরু করে দিয়েছে। তো সেই জন্য ভাবলাম যে অ্যাঞ্জেলগুলো এমনি সুখী মাছ, ওদেরকে যতটা শান্তিতে রাখা যায় ততটাই ভালো, কার্ভগুলো একসঙ্গে থেকে যাবে, অসুবিধা নেই, ওদের সাথে যে কোনো মাছই রাখা যায়, কারণ ওরা মাংসাশী হয় না প্রথমত, আর দ্বিতীয়ত এমনি নর্মাল দানাই খায়, সো অন্যান্য ফাস্ট সুইমিং মাছের সঙ্গে ছাড়া যেতেই পারে। সেই ভরসাতে শুধু সব মাছগুলো ওপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরই একটা আশ্চর্য ঘটনা, ওরা যে মুভমেন্ট করছিল পুরো 10 মিনিট পুরো ফিক্সড টানা চুপচাপ তলায় গিয়ে বসে গেল। চারজন, চারটে ছিল, আজকে সকালে তো দুটো নিয়ে এসেছি, আগে চারজন ছিল, চারজন চুপচাপ বসে গেল। গিয়ে ওদের গোল টেবিল বৈঠক চলছিল, সিরিয়াস বলছি একদম পাক্কা 10 থেকে 15 মিনিট গোল টেবিল বৈঠক করে তারপর আবার ছোটাছুটি শুরু করে দিয়েছে কালকের থেকে। মানে ওই 10 মিনিট আমার নিজেরও টেনশন হচ্ছিলো প্রচুর, যে কী হলো হঠাৎ করে উইডো বাটারফ্লাই সবগুলো একসঙ্গে ছাড়ার পর ওরা হঠাৎ করে চুপ করে গেল কেন, মানে এরা তো ছোটাছুটি করছে, সেইটা দেখে ওরাও চুপ করে গেছে। একটা অদ্ভুত টাইপের সিচুয়েশান হয়েছিল কালকে রাত্রিবেলা। আর অ্যাঞ্জেলগুলোকে ওখানে ছেড়ে দিয়েছে, ওখানে কিছু বাটারফ্লাই রয়েছে, 2-3টে বাটারফ্লাই ওখানে দিয়ে দিয়েছি। বাটারফ্লাই নিয়ে এসেছিলাম 6 পিস, তার মধ্যে 3 পিস ছোট অ্যাকোরিয়ামটা, 3 পিস বড় অ্যাকোরিয়ামটা, সেপারেট করে দিয়েছি ওদেরকেও। আর কিছু ফিমেল ফাইটার রয়েছে এই বড় অ্যাকোরিয়ামটায়, ফিমেল ফাইটারগুলো এমন কিছু না, দেখতে খুবই কালারফুল এবং হেভি দেখতে লাগছে, মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রং চেঞ্জ হচ্ছে, রামধনু কালার, একবার মনে হচ্ছে লাল, একবার মনে হচ্ছে মানে খয়েরি কালার, একবার মনে হচ্ছে তাদের লেজগুলো ব্লু, একবার মনে হচ্ছে সবুজ, এক একটা মাছের এরকম এরকম লাগছে। আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, দিনের বেলা হলে পরিষ্কার করে দেখাবো, ওগুলো সন্ধ্যা হয়ে গেছে, তারপর লাইটটাও সেরকমভাবে ফিক্স করা হয়নি, তাই সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে পরিষ্কার বোঝা যাবে। সকালবেলা আজকে এত বৃষ্টি হয়েছে, আকাশ কিন্তু পরিষ্কার, সাদা মেঘ ছিল অ্যাকচুয়ালি, তো বৃষ্টি জোর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার মশানে জোরে জোরে বৃষ্টি আসছে, এত দমকা বৃষ্টি যেন মনে হচ্ছে আকাশ পুরো ভেঙে পড়বে। প্রথম দিন ফার্স্ট অ্যাঞ্জেলকে খেতে দেওয়া হচ্ছে, কি যে করবে কি জানে, দিয়ে তো দিচ্ছি, কখন খাবে কে জানে, এখনো তো খেতে আসেনি। 7:45 বাজছে, সেদিনকে তালে লুচি হয়েছিল, আজকে দেখি গোল গোল করে ফেলছে, বাট পরোটাই হবে তাই তো, শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে, তাই মা রাইস খাবে না, কালকে রাইস হবে, তার রাইসের তোড়জোড় সমস্ত কিছু, এবার পরিষ্কার হচ্ছে, ডিনার তো আমরা করে চলে এসেছি, তাহলে পরোটা বলে কথা, বসে থাকা যায়, গরম গরম খেয়ে নিয়েছি একদম, বাজে এখন 9:30, পাক্কা একদম কাঁটায় কাঁটায় পরিষ্কার চলছে। প্রথমে গ্লাসটাকে পরিষ্কার করে নিলাম, এতে সেরামিক গুলো রয়েছে, হ্যাঁ এটা যখন জল দিয়ে ভর্তি করে রাখলে, যখন অ্যাকোরিয়ামে জল দেওয়া হয় তখন এটা ভেসে যাবে না,
এবার অ্যাকোয়ারিয়ামের জলটা টানার পালা। ওই পাশে কোনটাও একটু নোংরা করেছে, কিন্তু মাছগুলো ওই কোণেই আছে, জল পরিষ্কার করা হচ্ছে। আর এদের ছুটাছুটির অন্ত নেই, ভাবছি কি হচ্ছে, বাপ রে বাপ। জল পরিষ্কার করে বার করে নেওয়া হচ্ছে পাইপে করে, এতে ঢালা হবে, আবার দু বালতি এনে ঢাল। অ্যাকোয়ারিয়ামের নোংরা জলটা ফেলে নিচে থেকে দু বালতি জল আনতে গেছে ও। আর এরা এই জলটা কমে গেছে করছে কি কাণ্ড করছে সবাই মিলে, কি একটা অবস্থা, কিলবিল 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 করছে, যে যেদিকে পারছে ছুটছে একদম, বাপরে বাপ। বিশেষ করে এই কার্ভ গুলো ও মিসাইলের মতো যাচ্ছে একবার। বাজে এখন 10:30, আর ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে অনেকক্ষণ আগেই। এসেছে দেখলে অ্যাকোয়ারিয়াম নিয়ে সমস্ত কিছু কাজ করছিলাম। আমাদের অ্যাকোয়ারিয়ামটা যেটা কেনা হয়েছে নতুন, সেটা তো খুবই বড়ও না খুব ছোটও না জানি, কিন্তু তাহলেও যেমন আমাদের একটা ছোটোখাটোর উপর সেট আপ করার ইচ্ছা ছিল করেছি যতটা পেরেছি। এবার এটা নিয়ে যদি তোমাদের কোনো কমেন্ট করার থাকে, আরও ভালো কিছু সাজেশান দেওয়ার থাকে, তো আমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।